বক্তব্যের মূল্যে যে ঊর্ধ্বগতি সেই প্রতিবাদে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রনিশে আসলে একটি ভিন্নধর্মী আসলে ভিন্নধর্মী একটি প্রতীকী একটি প্রতিবাদ আসলে এখানে প্রদর্শন করছেন সবাই দেখছেন বাংলাদেশ টাইমস যাবেন যাবেন ভাই আপনি কি করলেন এটা ভাই একটু পিছে যাবেন এখানে যান একটু ভাই ভাই একটু পিছে যাবেন নিচে নামেন ভাই আপনারা আসার পর থেকে সব উঠে পড়ছে আমরা পিছে কাজ করি ভাই আরো পিছে যাবেন রাষ্ট্রকে বাঁচাবে কে দেশের দুঃসময়ে রাষ্ট্রকে বাঁচাবে কে পিছনে করতেছে কে আবার দেশের দুঃসময়ে রাষ্ট্রকে বাঁচাবে কে পিছনে যাওয়া লাগবে পিছনে যাওয়া লাগবে দেশের দুঃসময়ে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আসলে রনি আসলে আপনারা জানেন তিনি একাই আসলে মাঠে নেমেছিল যেমনটা এর আগে ট্রেনের যে দুর্নীতি এর বিরুদ্ধে যেমনটা তিনি নেমেছিলেন ঠিক এরকম ভাবেই আসলে আজ দেখতে পাচ্ছি যেমনটা আসলে প্রতিবাদ করছেন ঠিক আজ আসলে আমরা দেখতে পাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে রাষ্ট্রকে উদ্ধার করবে কে মিন্টু ভাই দেশের এই দ্রব্য মূল্যের উদ্ধগতিতে রাষ্ট্রকে বাঁচাবে কে দেশের এই খারাপ সময়ে রাষ্ট্রকে উদ্ধার করবে কে যেমনটা দেখছিলেন আসলে আপনারা জানেন মহিউদ্দিন রনি তিনি আসলে এর আগে যখন ট্রেনে একটি দুর্নীতি হচ্ছিল তখন আসলে তিনি একাই আসলে মাঠে নেমেছিলেন এবং তারপরে আমরা দেখলাম যে তার একটি অন্যরকম একটি প্রতিবাদ আমরা সেখানে লক্ষ্য করেছিলাম ঠিক এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির কারণে আসলে তিনি আবারও নেমেছেন এবং তিনি আসলে এবার অন্যরকম ভাবে আসলে তিনি মাঠে নেমেছেন এবং তিনি আসলে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে যে দুর্নীতি ব্যবসায়ী সিন্ডিকেট আসলে তিনি আসলে দুর্নীতি ব্যবসায়ী সিন্ডিকেট তিনি সেজেছেন এবং তিনি আসলে এই টাকা যেগুলো অর্থাৎ এবং প্রশাসন জনসাধারণ হলুদ এবং এগুলো আসলে তিনি তারা আসলে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে আপনারা জানেন এর আগে আসলে রনি যখন যখন ট্রেনের টিকিট নিয়ে যখন আসলে যখন ট্রেনের দুর্নীতি আসলে অত্যাধিক হয়ে গিয়েছিল তখন আসলে তিনি কিন্তু একাই সেই সেই কমলাপুরে গিয়ে তিনি প্রতিবাদ করছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেই প্রতিবাদটি আসলে অনেক বড় আকার ধারণ করে এবং এবং এর পরপরে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে এই রাজু ভাস্কর্যের সামনে থেকেই অন্যরকম একটি আয়োজন আসলে করেছেন এবং এখানে আসলে এখানে যে ব্যবসায়ীদের সিন্ডিকেট সেই ব্যবসায়ীদের সিন্ডিকেটটি আসলে তিনি আসলে এখানে এখানে আসলে এখানে আসলে ব্যবসায়ী যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে আসলে মূলত সম্প্রচার করছেন অর্থাৎ সিন্ডিকেট যে ব্যবসায়ীরা আসলে তারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের যে দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে থেকে আসলে এটি শুরু হয়েছে এবং তারা আসলে এই ক্যাম্পাস অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেটি আসলে প্রদক্ষিণ করছেন সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে রয়েছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে থেকে আসলে তারা মহিউদ্দিন রনি তিনি আসলে
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ আসলে একটি একটি অন্যরকম একটি আয়োজন আসলে তিনি করছেন এবং আসলে এখানে তার হাতে শিকল নিয়ে এবং অন্যান্য যে যারা রয়েছে তাদেরকে আসলে শিকলে শিকলে বন্দী করে এবং তিনি আসলে দুর্নীতিবাদ ব্যবসায়ী সিন্ডিকেট তিনি আসলে তার বুকে রেখে এবং তার হাতে কাগজি নোটের মতো আসলে টাকা করে আসলে এবং আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে সকলকে আসলে সুন্দর আমরা দেখতে পাচ্ছি এক ধরনের নাটকের মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে তারা এই রমজানকে কেন্দ্র করে আসলে যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করেন এবং দ্রব্যমূল্যের দাম অত্যধিকভাবে বৃদ্ধি করেন আসলে এবং অনেক আগে থেকে আসলে দেখা যাচ্ছে মুরগি থেকে শুরু করে বিভিন্ন মাংস এবং অন্যান্য যে পণ্য দ্রব্য সেগুলোর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির প্রতিবাদেই আসলে রনি তিনি আসলে মাঠে নেমেছেন এবং দেখছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরাধীন গণমাধ্যমকে উদ্ধার করবে কে দেশের পরাধীন গণমাধ্যমকে উদ্ধার করবে কে দেশের এই দুঃসময়কে উদ্ধার করবে কে দেশের এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমাবে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রনির নেতৃত্বে অন্যরকম একটি প্রতীকী আয়োজন আসলে করেছেন অভিনয় আসলে করছেন এবং এটি আসলে মূলত তারা একটি প্রতিবাদ স্বরূপ আসলে এরকম একটি আয়োজন করা হয়েছে এবং এর আগে আমরা দেখেছি রেলে যে দুর্নীতি সেই রেল দুর্নীতির প্রতিবাদে তিনি যেরকমটি আসলে একাই নেমেছিলেন এবং রেল যে এলাকা সেখানে আসলে তারা এখানে তারা এই প্রতিবাদ করেছিলেন এবং ঠিক এরকমটি আমরা দেখতে পাচ্ছি অন্যরকম ভাবে আসলে তিনি আসলে নেমেছেন এবং দুর্নীতি সিন্ডিকেট অর্থাৎ যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করেন এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন দ্রব্যমূল্যের দাম তাদের বিরুদ্ধে আসলে সেটি কারণে আসলে এই এই আয়োজনটি আসলে তারা করেছেন এবং এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তিনি আসলে ব্যবসায়িক তার বুকে যে কাগজটা আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট এবং এই তিনি আসলে সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেটধারী ব্যবসায়ী অর্থাৎ যারা সিন্ডিকেট করে তাদের রিপ্রেজেন্ট করছেন এছাড়া তার হাতে আমরা দেখতে পাচ্ছি কাগজি মুদ্রার মতন এবং এছাড়া অন্যান্য যে ছাত্রী রয়েছে তারা আসলে এখানে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ এবং অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা প্রশাসন জনসাধারণ এরকম আসলে এইসব ক্যারেক্টারগুলো আসলে তারা রিপ্রেজেন্ট করছেন এবং গণমাধ্যম সহ রিপ্রেজেন্ট করছেন এবং এবং এখানে যে মহিউদ্দিন রনি তিনি আসলে দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট অর্থাৎ তিনি আসলে বুঝাতে চাচ্ছেন এই এই সমাজে অর্থাৎ এই সমাজে ব্যবসায়ীরা যেভাবে আসলে এই এই সমাজের যে অন্যান্য যে জনগণ রয়েছে অর্থাৎ তারা আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে এবং তাদের যে তারা যে অবৈধভাবে যে যে কাজগুলো করছে সেগুলো আসলে এবং জনসাধারণ এবং অন্যান্য সকলের কারণ কিছু করার আসলে নেই এরকমটি আসলে তারা রিপ্রেজেন্ট করছেন সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে নোট দেখি আসলে সবাইকে দেওয়ার চেষ্টা মূলত আসলে এখানে এমন ধরনের একটি নাটক করা হচ্ছে যে এখানে আসলে তারা রিপ্রেজেন্ট করছেন যে যারা আসলে অবৈধ ব্যবসায়ী অর্থাৎ যারা সিন্ডিকেট করেন অর্থাৎ দুর্নীতিবাদ ব্যবসায়ী যারা আসলে সিন্ডিকেট করেন সেই সিন্ডিকেটটি আসলে তিনি রিপ্রেজেন্ট করছেন এবং অন্যান্য যারা রয়েছে যারা আসলে এখানে শিকল গড়ায় শিকল বেঁধে আসলে যারা
আসলে এখানে হাঁটছেন তারা আসলে আমাদের সমাজের যে সাধারণ জনগণ এবং অন্যান্য যে বিভিন্ন শ্রেণীপেশির পেশার যে লোক রয়েছে তাদের রিপ্রেজেন্ট করছেন এবং এবং তিনি আসলে দেখাচ্ছে যে টাকা টাকা আসলে তিনি আসলে সকলকে টাকার লোভ দেখাচ্ছেন এবং টাকার লোভ দেখে আসলে সকলকে কাছে টানছেন এবং পিছনে টানছেন এরকমটি আসলে ধিক্কার দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের প্রতি ধিক্কার প্রশাসনের প্রতি ধিক্কার তিনি আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাবে কে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরবে কে দেশের এই ক্রান্তি লগ্নে উদ্ধার করবে কে দেশের এই দুঃসময়ে উদ্ধার করবে কে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে রয়েছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি থেকে কিছুটা সামনে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি রনি রনি আসলে তিনি প্রতিবাদ শুরু অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির প্রতিবাদে একটি অন্যরকম একটি আয়োজন আসলে তিনি করছেন অর্থাৎ এর আগে আমরা যেমনটি দেখেছি ট্রেনে অর্থাৎ ট্রেনের টিকিটের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে তিনি যেমনটি আসলে নেমেছিলেন এবং এবং ঠিক এমনটি আসলে দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে দেখতে পেয়েছি যে সেই ট্রেনের উদ্যোগতির কারণে যে একটি অন্যরকম একটি সাধারণ মানুষ অন্যরকম একটি তরুণ প্রজন্ম সবাই পরবর্তীতে সেই ট্রেনের যে দেখতে পাচ্ছি আমরা যে বিরুদ্ধে একটি অন্যরকম ভাবে অভিযান অর্থাৎ আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন কিন্তু পরবর্তীতে গণ আন্দোলনে পরিণত হয়েছিল ট্রেনের এবং এবং ঠিক পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই এই ট্রেনের ঊর্ধ্বগতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তিনি এবার নিজেই আসলে তিনি মাঠে নেমেছেন এবং তিনি আসলে এই ব্যবসায়ীরা যে মানুষের কাছে অর্থাৎ ব্যবসায়ীদের কাছে যে সাধারণ মানুষ জিম্মি সেটি আসলে তিনি রিপ্রেজেন্ট করছেন অর্থাৎ সাধারণ মানুষ আসলে ব্যবসায়ীদের হাতে জিম্মি অর্থাৎ এবং তারা যখনই কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি করেন এবং সেই বৃদ্ধির কারণে আসলে আমরা জনগণ অর্থাৎ মানুষ জনগণ রয়েছে তারা কোনো অর্থাৎ তারা যে তাদের কোনো কিছুই করার থাকে না সেটি আসলে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে বাইরে একটু পিছনে বসে আছে আট 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 আ
তাহলে নন স্টপে হাঁটেন ভাই আমি হচ্ছি এই রাষ্ট্রের সবচাইতে ব্যবসায়ী দুর্নীতিবাজ সিন্ডিকেট তো আমি আমার টাকা আছে আমার টাকার জোর আছে আমি এদেশে প্রশাসন জনসাধারণ হলুদ গণমাধ্যম বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবাইকে আমার টাকার জোরে আমার শিকল বন্দি করে রেখেছি আজকে সবাই দিলে এটা আমার ক্ষমতা আমার পাওয়ার লুক অ্যাট মাই পাওয়ার আমি এদেশের কাউকে গুনি না আমার ইচ্ছা হলেই আমি দ্রব্যমূল্যের দাম বাড়াবো আমি দ্রব্যমূল্যের দাম কমাবো আমার ইচ্ছা হলেই আমি ব্রয়লার মুরগির দাম বাড়াবো ব্রয়লার মুরগির দাম আমি কমাবো আমার ইচ্ছা হলে আমি দ্রব্যমূল্যের সব কিছু দাম বাড়িয়ে দিব আমার ইচ্ছা হবে না আমি করব না আমি দাম কমাবো না ইটস মাই চয়েস তো এখানে এদেশের সবাই চুপ থাকবে সবাই চুপ সবাই চুপ সবাই চুপ আমার কাছে টাকা আছে তাই সবাইকে চুপ থাকতে হবে এই তরুণ সমাজ চুপ থাকতে হবে তরুণ সমাজ কি চুপ থাকবে না তরুণ সমাজ দুঃসময়ে রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে রাষ্ট্রকে উদ্ধার করবে কে কেউ না রাষ্ট্রের এই খারাপ সময়ে রাষ্ট্রকে উদ্ধার করবে কে কেউ না রাষ্ট্রের এই দ্রব্য মূল্যের উদ্যোগতিতে রাষ্ট্রকে উদ্ধার করবে কে কেউ না রাষ্ট্রের এই গণমাধ্যমের স্বাধীনতা হরণ থেকে রাষ্ট্রকে উদ্ধার করবে কে কেউ না শুধুই আমার টাকা টাকা আমার টাকা অব্যবস্থাপনা থেকে দ্রব্য মূল্যের উদ্যোগতি থেকে কমাবে কে কেউ না রাষ্ট্রের এই দুঃসময়ে রাষ্ট্রকে উদ্ধার করবে কেউ না রাষ্ট্রের গণমাধ্যমকে স্বাধীনতা ফিরিয়ে দিবে কে আরে কেউ না রাষ্ট্রের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবে কে আরে কেউ না রাষ্ট্রের হলুদ সাংবাদিকদের প্রতি ব্যবস্থা নেবে কে আরে কেউ না তো বাবা রাষ্ট্রের এই দুর্নীতিবাজ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে আরে বলছি তো কেউ না কেউ না কেউ না টাকার গুড়াউন থেকে টাকা গেল কই রাষ্ট্রের এই দুঃসময় থেকে রাষ্ট্রকে উদ্ধার করবে আরে কেউ না সিন্ডিকেট কালোবাজারির হাত ভেঙে দিবে কে আরে কেউ না তো রাষ্ট্রের এই গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিবে কে বলছে তো কেউ না রাষ্ট্রের এই রাষ্ট্রকে উদ্ধার করবে কে এত করে বললাম কেউ না কেউ না তরুণ প্রজন্ম রাষ্ট্রের এই সিন্ডিকেট কালোবাজারিদের হাত ভেঙে দিবে তোর কাউকে পাত্তা দিয়ে না তো সবই গুজব 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 গণমাধ্যমকে এই তরুণ প্রজন্ম স্বাধীনতা এনে দেবে আরে দূর গুজব রাষ্ট্রের গণমাধ্যমের পরাধীনতা থেকে গণমাধ্যমকে স্বাধীন করে দিবে এই তরুণ প্রজন্ম আরে গুজব গুজব রাষ্ট্রের এই দুঃসময়ে রাষ্ট্রকে রাষ্ট্রের রাষ্ট্রকে উদ্ধার করবে কে রাষ্ট্রের এই খারাপ সময়ে রাষ্ট্রকে উদ্ধার করবে কে রাষ্ট্রের এই গণমাধ্যমের পরাধীনতা থেকে গণমাধ্যমকে স্বাধীন করবে কে কেউ না তো
রাষ্ট্রের এই দাবি তারা কালো বাজারীদের কালো হাট ভেঙে দিবে কে কেউ না রাষ্ট্রের এই দাম না কত প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিবে কে কেউ না তো কেন কেন কারণ সবার মেরুদণ্ড কিনে নিয়েছি কিভাবে কিনেছেন টাকা দিয়ে এই তরুণ প্রজন্ম কিনতে পারবেন না কিনে ফেলেছি না আমি বিশ্বাস করি না গুজব দিয়ে কিনে ফেলেছি গুজব কিসে দিয়েছেন কিভাবে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দিয়েছি তরুণ প্রজন্ম গুজবে বিশ্বাস করে না কালবদ্ধ করে করে না করে তরুণ প্রজন্ম এই রাষ্ট্রকে এই ক্রান্তি লগ্ন থেকে ফিরিয়ে আনবে আমি বিশ্বাস করি না শুধু টাকাকে বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম রাষ্ট্রকে উদ্ধার করবে আরে আমি বিশ্বাস করি না শুধু আমার টাকাকে বিশ্বাস করি আপনার টাকায় কারা আমাদের বিপক্ষে চলে যায় সবাই 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 আমরা সেই দুর্নীতিবাজ কালোবাজারি সিন্ডিকেট কালো হাতদের ভেঙে দিব পাল্লে ভাঙো তরুণ প্রজন্ম পাল্লে করে দেখাও রাষ্ট্রের এই সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস এ রয়েছি রাজু ভাস্কর্যের সামনে অর্থাৎ টিএসসি মোড়ে এবং আপনারা জানেন মহিউদ্দিন রনি তিনি আসলে এই সিন্ডিকেট ধারী ব্যবসায়ী অর্থাৎ যারা আসলে সিন্ডিকেট করে তাদের বিরুদ্ধে আসলে প্রতিবাদ স্বরূপ আসলে অন্যরকম একটি আয়োজন আসলে তিনি করেছেন এবং ব্যবসায়ী সিন্ডিকেট ধিক্কার প্রশাসন ধিক্কার দুর্নীতিবাজ সিন্ডিকেট ধিক্কার রাজনীতিবিদ বুদ্ধিজীবী ধিক্কার কালো টাকায় ওঠে যাওয়া প্রশাসন ধিক্কার হলুদ গণমাধ্যম সবাই রেডি হোক সবাই রেডি হোক সবাই নিচে নামো নিচে নামো সবাই একটু নিচে নেমে দাও একদম নিচে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে রয়েছি রাজু ভাস্কর্যের সামনে এবং এখন আপনারা জানেন এর আগে যখন আসলে কমলাপুরে আসলে তিনি আসলে বসেছিলেন যাতে করে এই দুর্নীতির বিরুদ্ধে আসলে তিনি নেমেছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে নামার পরে আমরা দেখছি পরবর্তীতে সেই যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু জনপ্রতিবাদে গণপ্রতিবাদে পরিণত হয়েছিল গণপ্রতিবাদে পরিণত হয়েছিল এবং পরবর্তীতে এই সেই গণপ্রতিবাদ কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে অনেক কিছুই কিন্তু সমাধান হয়েছে এবং তার নেতৃত্বে কিন্তু আসলে গণজোয়ার পরিণত হয়েছিল পরবর্তীতে এবং ঠিক এরকমটি আমরা দেখতে পাচ্ছি যে মহিউদ্দিন রনি তিনি আসলে নেমেছেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আসলে তিনি ঊর্ধ্বগতির প্রতিবাদে আসলে তিনি আসলে এই প্রতিবাদ আসলে করছেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগত প্রতিবাদে তিনি আসলে নেমেছেন রাস্তায় এবং অন্যরকম একটি আয়োজন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি সিন্ডিকেট ধারী একজন ব্যবসায়ী তিনি সেজেছেন এবং অন্যান্য যেসব ছাত্রছাত্রী তারা আসলে 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 সাধারণ জনগণ থেকে শুরু করে অন্যান্য যেই ক্যারেক্টার সেগুলো আসলে তারা হয়েছেন এইভাবে ছিঁড়ে দেব তরুণ প্রজন্মে ছিঁড়ে আনবে দেশের এই ক্রান্তি লগ্ন ঠিক আছে সবাই একটু সবাই জায়গা দেন সবাই সিরিয়ালে দাঁড়ান সিরিয়ালে দাঁড়ান একজন ওভারলোড করে না দিলে সিরিয়ালে দাঁড়ান
তো সিরিয়ালে দাঁড়ান না ভাই ভাই আপনি আপনাদের গণমাধ্যম কর্মী ভাইরা যারা আসছেন আজকে সকলকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আজকে আমরা জানান দিতে চাই আপনারা হয়তো জানেন যে পবিত্র রমজান মাসের একদিন আগ থেকে আমি এখানে অবস্থান কর্মসূচি করছি আজকে আট দিন হয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এক দফা এক দাবিতে এখানে অবস্থান কর্মসূচি করছি দীর্ঘ আট দিন যাবৎ তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটার অবস্থা আমার একার বলতে হয় না আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে সবাই কথা বলছে কিন্তু আসলে কথাটা কি শুধু ঘরে বললে কাজ হবে কথাটা বলতে হবে তাদেরকে যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনিয়ন্ত্রিত হবে সিন্ডিকেট মজুতদারি করে আরতদারি করে লুট করছে মুনাফাখোরদেরকে জানা দিতে হবে যে আমাদের কষ্ট হচ্ছে তো এতদিন যাবৎ আমি একা একা ছিলাম আজকে এখানে আমার সঙ্গে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এবং এখানে আজকে আমরা একটা পারফর্মিং আর্টস প্রদর্শনী করেছি যে পারফর্মিং আর্টসের প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে সিন্ডিকেটের ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে দুর্নীতিবাদ সিন্ডিকেটের হাতে বাংলাদেশের প্রশাসন হলুদ গণমাধ্যম বুদ্ধিজীবী রাজনীতিবিদ তরুণ প্রজন্ম এবং সর্বস্তরের সাধারণ জনগণ বন্দি কিভাবে বন্দি তাদের শিকলে কিভাবে আবদ্ধ তারা তো শুধুমাত্র এইটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা আশা রাখি এই যে সিন্ডিকেট দুর্নীতিবাজ মজুতদারি আরতদারি এটাকে আমরা প্রশ্রয় দিব না বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবাই মিলে সমূলে এদেরকে উৎপাটন করব আর সেই জন্য আজকে আমাদের এই পারফর্মিং আর্টস প্রদর্শনী এবং সাথে করে এটাও বলতে চাই যারা যারা কথা বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নিয়ন্ত্রণের দাবি নিয়ে যারা গণমাধ্যম কর্মী আছে তাদেরকে পরিপূর্ণভাবে বিচার না করে অনুসন্ধান না করে ঠিক আছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া তাদেরকে আটক করা এই রাষ্ট্রের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করতে হবে এবং সাথে করে এটা বলতে চাই মানুষকে বিনা দোষে আপনারা আটকানো বা মানসিক ক্ষয়ক্ষতি করা বন্ধ করেন এবং অতি দ্রুত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন এই এক দফা একদমই বাংলাদেশের প্রত্যেক মানুষের দাবি পবিত্র রমজান মাস রোজা আছি ভাই সবাই একটু নিচু করো হ্যাঁ নিচু করো এই তারটা দেখো তো একটু ইয়া করো তো গলায় দাঁত আপনি এই সাইড থেকে আসুন না অনেক সময় তারা উঠা নাই
দেখেন আমার হাতে দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের একটা ছোট কাগজ আছে, এটা লেখা। এতক্ষণ নিজেকে দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ী বলে দাবি করেছি, কেন করেছি বলেন তো? বলেছি এর জন্য, এই রাষ্ট্রে যারা সৎ কথা বলছে, সৎ পথে চলছে, তাদেরকে যেভাবে হোক, যে কোনো মাধ্যমে হোক, তাদেরকে বিভিন্ন আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এই যে দুর্নীতিবাজ সিন্ডিকেট দেখছেন, ব্যবসায়ী দেখছেন, এরা এই সকল আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। তাদের একটাই ক্ষমতা, এই টাকা। এই টাকা আমাদের নাই, শুধুমাত্র তাদের আছে। যাদের আছে তারাই আজকে এই রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করছে, তারাই রাষ্ট্রটাকে লুটপাট করছে। কিন্তু দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন আহাজারি, প্রত্যেকটা ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ভাত নাই, ডাইল নাই, খাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। কিন্তু মানুষ তারা বলছে বা আমরা সবাই নাকি ভালো আছি, কোথায় ভালো আছি? আপনারা কি মাঠে নামেন না, রাস্তায় হাঁটেন না, রাস্তার মানুষের কাছ থেকে খোঁজ খবর নেন না, রিক্সাওয়ালার কাছ থেকে খোঁজ খবর নেন না, শিক্ষকের কাছ থেকে খোঁজ খবর নেন না, তাদের কি অবস্থা? নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, প্রত্যেকটা মানুষ আজকে এই দেশে ভুক্তভোগী। এমনটা না যে কেউ সবাই ভালো আছে, সবাই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। তো আপনারা কেন কথা বলছেন না? এই যে রাষ্ট্রের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে যে জনগণের আয়ের চাইতে ব্যয় বেশি হচ্ছে, এটা কি আপনারা কেউ দেখছেন না? আমি কি, আমি একজন শিক্ষার্থী, আমি আজকে আমার জায়গা থেকে অবস্থান কর্মসূচি করছি, আমি জানান দিচ্ছি, আপনারা কেন কথা বলছেন না? আপনারা আপনাদের এলাকার সামনের যে বাজারটা আছে সেখানে অন্তত যান, সেখানে গিয়ে একটা হোয়াইট বোর্ড নিয়ে দাঁড়ান, হোয়াইট বোর্ড মানে থাকুক, একটা কাগজ নিয়ে দাঁড়ান, বলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আমি আজকে অবস্থান কর্মসূচি করছি। এই রাষ্ট্রটা তো আমাদের, আমাদের সবার। আমি কতবার দুর্নীতিবাজ সিন্ডিকেটের কথা বলবো, কতবার ওই যারা হচ্ছে গিয়ে দেশটাকে লুটপাট করছে তাদের বিরুদ্ধে বলবো, তাদের বিরুদ্ধে বলতে বলতে আমরা আজ ক্লান্ত হয়ে গেছি। আমাদের শরীরে আর শক্তি নাই, আমরা তরুণ প্রজন্ম, কিছুদিন পর আমাদের মেরুদণ্ডটাকে ভেঙে ফেলা হবে, আমরা রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঢুকে যাবো, হয়তো বা কোনো একটা চাকরি করবো, হয়তো কোনো আমলা হবো, হয়তো বা কোনো একটা সিস্টেমের মধ্যে আমরা আটকা পড়ে যাবো। কিন্তু কথা কে বলবে? কথা এই তরুণ সমাজকেই তো বলতে হবে, কথা আমাদের সবাইকে বলতে হবে। তাই বাংলাদেশের প্রত্যেক দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলছি যে আপনারা কথা বলেন, আওয়াজ তোলেন। আজকে আমি এখানে একা আছি, আমার সাথে যুক্ত হয়েছে এই গুটি কয়েক ছেলে মেয়ে, আমার শিক্ষার্থী বন্ধুরা, যারা সচেতন মনে করে নিজেদেরকে, যাদের কষ্ট হয়। আমি সমানুভূতি চাইতে আসি নাই, আমি সহানুভূতি চাইতে আসি, সমানুভূতি দিতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি যে ভাই আমারও কষ্ট হচ্ছে, যেমন কষ্টটা আপনার হয় তেমন কষ্টটা আমারও হয়। বাংলাদেশে সব কিছুর দাম বাড়ে, কই আপনার বাবার বেতন কি বাড়ে, আপনার বেতন কি বাড়ে, আপনার পরিবার আপনি কীভাবে চালাবেন? একবার ভেবে দেখেছেন? আজকে যদি এই দ্রব্যমূল্যের সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ না করা হয়, মজুদদারি, আড়তদারি, সিন্ডিকেট, বড় বড় ফার্মগুলো, তারা যে কৃত্রিম সংকট তৈরি করছে, এই কৃত্রিম সংকটে কালকে আপনাকে ভুগতে হবে, কালকে আপনাকে রাস্তা নামতে হবে। আজকে আপনি ঘরে একা একা কেন কাঁদতে কান্না করছেন? রাস্তায় আসেন, কথা বলেন। আপনাকে সহিংসতা করতে বলি নাই, আপনারা সবাই কথা বলেন। আজকে যারাই কথা বলছে তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে গলা টিপে ধরা হচ্ছে রুলসের নামে, রেগুলেশনের নামে। কেন এটা, কেন? আজকে যদি আপনি এটা শুনে নেন, আজকে যাকে, যে সাংবাদিক বন্ধুকে কথা বলেছে, ঠিক আছে, সে একটা পারফরমেন্স করেছে, সে যেভাবে বলুক উপস্থাপনটা করেছে, কিন্তু এটা তো মিথ্যা না, এটা তো সত্য, এটা তো রাষ্ট্রের একদম চিরন্তন সত্য চরিত্র। তো এটাকে যারা মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে তাদেরকে এটুকুই বলছি, ভাই আপনার পরিবারের বাবা আছে, মা আছে, বাবার কথা অন্তত চিন্তা করেন, আপনার বাবার যে কষ্ট হয়। শোনেন, কতদিন হচ্ছে গিয়ে নেতাদের পা চেটে কতদিন এরকম চলবেন? আপনার কি ক্ষুধা লাগবে না? আপনার বাবার কি ক্ষুধা লাগবে না? আপনার কথা চিন্তা না করেন, আপনার বাবার কথা তো একবার চিন্তা করেন। আপনার বাবা কি হচ্ছে গিয়ে কোটিপতি? যদি আপনার বাবা এরকম কোটিপতি হইতো, আপনার নেতার পা চাটতে হইতো না, আপনার হচ্ছে গিয়ে অপরচুনিটি চাইতে হইতো না। তো আপনারা সবাই মিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আজকে এখানে আমরা গুটি কয়েক মানুষ জড়ো হয়েছি, আমরা ছোট মানুষ, শিক্ষার্থী। এটা তো আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যারা বড়রা আছেন, পরিবারের সদস্যরা আছেন, বাবা আছেন, মা আছেন, আপনারা উৎসাহিত করেন আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে কথা বলতে বলেন। এতদিন যাবত এখানে অবস্থান কর্মসূচি করছি, কই কেউ তো কথা মানে একটা টুটা শব্দ করতে পারে নাই, কেউ একটু আঁচড় কাটতে পারে নাই, আমার কোনো ছোটো ভাই বোনের গায়ে কেউ আঙুল তুলতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমি সত্য কথা বলছি, যৌক্তিক কথা বলছি, এবং নিজের সীমা লঙ্ঘন করছি না। যতটুকু যৌক্তিক ততটুকুই বলছি, অতিরিক্ত অন্তত বলতে দেন।
বলছেন যে কথা বলি নাকি গুম হয়ে যায়, কথা বলি নাকি খুন হয়ে যায়। আরে ভাই আমি কি ভয় পাই না, আজকে আমি এখানে কথা বলছি, কালকে তো আমার লাস্টে বুড়িগঙ্গায় ভাসতে পারে, কালকে তো আমিও ট্রাকের তলে চাপা পড়তে পারি। এই মৃত্যু ভয়, একদিন না একদিন তো মরতেই হবে, তাই বলে কি আমরা চুপ করে থাকবো? যত বেশি চুপ করে থাকবেন আপনাকে তত বেশি মৃত্যুর হুমকি দিবে, তত বেশি তারা দমন করবে, তত বেশি নিপীড়ন করবে। একবার আওয়াজ তুলুন, একবার আঙুল তুলুন, একবার শব্দ করুন সবাই মিলে, দেখবেন আমাদের শব্দে যখন উচ্চ শব্দে পরিণত হবে, এটার হাই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তখন দুর্নীতিবাদ সিন্ডিকেটের যে নিপীড়ন, তাদের যে চর্চা, তাদের যে সংকট, এটা আস্তে আস্তে দমন হয়ে যাবে। তো এটাই দমন করতে চাই, আজকে পারফরমেন্সে এটাই দেখালাম। এখানে আমার সঙ্গে বিভিন্ন রকম শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়েছে তারা হচ্ছে কি বিভিন্ন শিল্পী, মানে শিল্প মনে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তো আজকে এই গুটি কয়েক মানুষ কেন, এখানে এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই তো এরকম ভুক্তভোগী, সবাই তো ক্যান্টিনে বেশি দাম দিয়ে খেতে হচ্ছে, 30 টাকা যেই খাবার ছিল 30 টাকা 40 টাকা, সেটা আজকে আপনার সেরিতা 90 টাকা খেতে হচ্ছে। আপনারা কেন কথা বলছেন না, কেন কথা বলছেন না, কবে কথা বলবেন? যখন সবাই মরে যাবে, পৃথিবীটা একদম একদম মরক্ষরা হয়ে যাবে তখন কথা বলবেন, নাকি সবাই যখন গণকবরে পরিণত হয়ে যাবে পুরো দেশটা, তখন আপনারা কথা বলবেন? কথা তো বলেন, নয়তো দেখবেন আমি আজকে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাব, আমাকে যখন শেষ করে ফেলবে, যখন মানুষ প্রত্যেকটা তরুণ প্রজন্ম আশাহত হয়ে যাবে যে ওই ছেলেটা কথা বলেছিল তাও শেষ হয়ে গেছে, ও আজকে পৃথিবীতে নাই, তখন ওরা হতাশ হয়ে যাবে, তখন ওরা চিন্তা করবে দূর, এই দেশকে সার্ভ করে কোনো লাভ নাই, এই দেশকে ভালোবেসে কোনো লাভ নাই, চল দেশের বাইরে চলে যাই। নয়তো ওরা বলবে এর চাইতে ভালো যদি দেশে থাকতে হয় তাহলে দুর্নীতিবাজ হব, যদি দেশে থাকতে হয় তাহলে বড় লুটেরা হব। দেখবেন এই লুটেরা, দুর্নীতিবাজ, সিন্ডিকেট, ছিনতাইকারী, চোর কে উৎপাদন করছে এই কৃত্রিম সংকট, এই দ্রব্যমূল্য? বিদেশি বণিকেরা আপনাদেরকে যেভাবে নাচাচ্ছে আপনারা সেভাবে নাচতেছেন। তো শুধুমাত্র এটুকুই বলতে চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে, কষ্ট আমার একার না, কষ্ট আপনাদের প্রত্যেকের হচ্ছে, সবাই কথা বলেন, যে যার যার অবস্থান থেকে আপনারা উঠে দাঁড়ান। পবিত্র রমজান মাস, সারা বিশ্ব যেখানে দাম কমাচ্ছে, আমরা শুনেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, সেই জন্য হয়তো বা বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু এখন তো রমজান মাস উপলক্ষে সারা পৃথিবীতে দাম কমাচ্ছে। আমরা 90% মুসলিমের দেশ, আমাদের দেশে কেন শুধুমাত্র দাম বাড়ছে, কেন কমছে না, এই কথা তো বলেন কেউ একজন, অন্তত আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দিকে একবার চান, সবাই মিলে চেষ্টা করেন, মারামারি করতে বলে নাই, কাটাকাটি করতে বলে নাই, ভালোবাসা দিয়ে বোঝান, বাবাকে বোঝান, মাকে বোঝান, যারা আত্মীয় স্বজনের মধ্যে এরকম কাজ করছে তাদেরকে বোঝান যে আপনারা এগুলো করেন না, কেউ না কেউ তো সচেতন হবে, কেউ না কেউ তো জেগে উঠবে, কেউ না কেউ তো এই প্রবলেমটা সলভ করতে এগিয়ে আসবে, সবাই মিলে প্রবলেমটা সলভ করা জরুরি।